তোমাদের সুবিধার জন্য আজকে আমি হাজির হয়েছি একটা সরকারি আইটিআই কলেজে। তাদের মাধ্যমিকে 25% আছে, তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল রুম তোমাদেরকে আমি দেখাবো, যেখানে ছাত্রছাত্রীরা ডাইরেক্ট অ্যাডমিশনের একটা সুযোগ পাবে সরকারি কলেজে। তো এখানে আমাদের লেট মেশিনে অপারেশনও করা হয়। খরচার ব্যাপারটা কি আছে বা আপনাদের এখানে খরচার কী কী ব্যাপারগুলো আছে যদি একটু কিছু বলেন তাহলে ছাত্রছাত্রীদের জন্য হেল্প হয়। প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই ফোন করেছো, অনেকে SMS করেছো, অনেকে বা কমেন্ট করে বলেছো, দাদা সরকারি আইটিআই কলেজ ভালো নাকি বেসরকারি আইটিআই কলেজ ভালো? আইটিআই কলেজে যদি আমি ভর্তি হই কোন ট্রেড নিয়ে পড়াশুনো করলে আমি দ্রুত সরকারি চাকরি পেতে পারি? তো বন্ধুরা, তোমাদের মনে অনেক রকম প্রশ্ন আছে এই আইটিআই কলেজ নিয়ে, তাই তোমাদের সুবিধার জন্য আজকে আমি হাজির হয়েছি একটা সরকারি আইটিআই কলেজে, যে আইটিআই কলেজের নাম হচ্ছে আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই। তোমাদের সুবিধার জন্য আজকের এই কলেজের মধ্যে আমি প্রবেশ করব, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল রুম তোমাদেরকে আমি দেখাবো, কলেজের স্যারেদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে কিন্তু অ্যাডমিশন চলছে, কতগুলো সিট কোন ট্রেডে খালি আছে, কোন ট্রেড ভালো, সমস্ত কিছু আমরা আলোচনা করব। আশা করছি আজকের এই ভিডিওটা 100% তোমাদের ভালো লাগবে, তোমরা যারা আইটিআই নিয়ে প্ল্যানিং করছো বা যারা ভাবছো যে আইটিআই কলেজে ভর্তি হবে। চলো কলেজের ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা স্যারের সঙ্গে এখানে হাজির হয়েছি, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই স্যারদের সঙ্গে থেকে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা স্যারদের সঙ্গে একটু আলোচনা করে নেব। স্যার, আপনার নাম? আমার নাম সন্দীপন হালদার। ওকে, আমি আপনার গভর্নমেন্ট আইডিয়ার ফিডারের প্র্যাকটিক্যাল ইনস্ট্রাক্টর। ওকে স্যার, আপনার নাম? সুমন পাল, ফিডার ইনস্ট্রাক্টর। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার নাম? অলোকেশ ঘোষ, অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনচার্জ আমডাঙ্গা আইটিআই কলেজ। স্যার আপনি? আমার নাম গৌরাঙ্গ প্রধান, ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা একটু বলবেন। নমস্কার, আমার নাম অনিল প্রসাদ, ট্রেড ওয়েল্ডার, আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআইয়ের ইনস্ট্রাক্টর। তো বন্ধুরা, ফার্স্ট আমরা জেনে নেবো যে এই মুহূর্তে আমডাঙ্গা আইটিআই কলেজে, সরকারি আইটিআই কলেজে কী কী ট্রেডে ভর্তি চলছে বা কোন কোন ট্রেড আছে। তো স্যার, কী কী ট্রেড আছে, তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা এখনও ভর্তি হতে পারবে কি না, কোন ট্রেডে কতগুলো সিট খালি আছে, যদি কারোর মাধ্যমিকের নম্বর কম থেকে থাকে, ধরুন ফিটার ইলেকট্রিশিয়ানে আমরা যেগুলো জানি যে মাধ্যমিকের নম্বর কম থাকলে সেক্ষেত্রে মাদার ট্রেড যেগুলো আমরা বলে থাকি ফিটার ইলেকট্রিশিয়ান, এই ট্রেডগুলোতে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাদের থেকে যেটুকু তথ্য আমি পেয়েছি যে IMC কোটা বলে কিছু একটা কোটা আছে, যেখানে ছাত্রছাত্রীরা ডাইরেক্ট অ্যাডমিশনের একটা সুযোগ পাবে সরকারি কলেজে। তো সেই বিষয়গুলো যদি বিস্তারিত আমাদের স্টুডেন্টদেরকে আপনারা বলেন তাহলে খুব সুবিধা হয়। তো স্যার, আমি চাইছি আপনি বলুন। তো আমাদের যেটা বক্তব্য যে আমরা সব বাইরে শুনেছি যে কেবলমাত্র ভালো ছেলেরাই কেবলমাত্র আইটিআইতে চান্স পায় বা যাদের বেশি নাম্বার আছে তারাও চান্স পায়, কিন্তু কলেজের IMC কিছু কোটা থাকে যেখানে যারা মাধ্যমিকের 25% পাওয়া, যাদের মাধ্যমিকের 25% আছে তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারে। ভয় না খেয়ে সৎ সাহস নিয়ে যদি মনে হয় আমি একটা ভালো ভবিষ্যৎ বা ভালো দিকে এগিয়ে যেতে পারবো, তাহলে আমার মনে হয় আজকে আইটিআইটা করা খুবই জরুরি। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে রেলেতে পুরোপুরি করে দেওয়া হয়েছে, আইটিআই ছাড়া ফর্মই ফিল আপ করা যাচ্ছে না, বা আরও যে সমস্ত গভর্নমেন্টের জায়গা আছে আমরা কেবলমাত্র রেলকে দেখে থাকি, তাছাড়াও আছে NMDC, DMRC, IOCL, ONGC, আদার্স অনেক, যেটা আসাম রাইফেল। তো বলে শেষ করা যাবে না যে একটা আইটিআইয়ের কোন জায়গা আছে। আজকে অতি সহজে আমরা অনেক BTEC ডিপ্লোমা অনেকেই করে থাকবো বা মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা, তারা একটা জায়গায় যেতে পারবে, কিন্তু আইটিআই করে সাধারণ ঘরের ছেলেও একটা সুন্দর জায়গায় যেতে পারে। এবং সেই সুন্দর কীভাবে যেতে পারবে সেটা যখনই আসবে বা দেখবে তখন কিন্তু বুঝতে পারবে। যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে আমরা এগোতে পারবো না, হয়তো আমাদের ক্ষেত্রে গভর্নমেন্ট জবটা পসিবল নয়, আমাদের কলেজ থেকে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে, শুধু 100 না 100 200% আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছেলের জন্য কিন্তু ক্যাম্পাসিং ড্রাইভ করে থাকি। এবং ভালো ভালো কোম্পানি এসেছেন, আমাদের ইনচার্জ স্যার আছেন, উনি সমস্ত ডিটেলস আমাদের কী কী কোম্পানি এসেছে, কজন স্টুডেন্ট আমাদের জব করছে এবং আমাদের তারা কী প্লেসে আছে, আজ তারা আমাদের কাছে নেই কিন্তু তারা কলেজে কতটা সময় দিয়ে কতটা সুন্দরভাবে আজকে কলেজটাতে প্র্যাকটিক্যাল করেছে, শিখেছে, এবং কোম্পানির তরফ থেকে যে আমাদের কী রেপুটেশন আসছে বা কত স্টুডেন্ট চাই, আমাদের প্রতি মুহূর্তে মেল আসছে, তো সেগুলো স্যার আমাদের ক্লিয়ার করে বলবেন। তো স্যার, আমি চাইছি আপনি বলুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও অবধি আপনাদের কলেজ থেকে, ধরুন যে সমস্ত স্টুডেন্টরা পাস আউট হয়ে গেছে, তারা কোন কোন কোম্পানিতে জব করছে বা যারা সরকারি চাকরি পেয়েছে, এমন কিছু উদাহরণ যদি দেন তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা সুবিধা হবে, ওরা একটা মানে আইডিয়া পাবে যে আমাদের কীভাবে এগোনো উচিত বা আইটিআই করা উচিত কিনা, সে বিষয়টা আমি চাইছি যে আপনি অবশ্যই বলুন। অ্যাকচুয়ালি একটু কলেজ সম্বন্ধে বিবরণটা আমি দিয়ে দিই। আমাদের ফার্স্ট ওপেনিং কলেজ হচ্ছে 2018 থেকে স্টার্টিং হয়েছে, অক্টোবর থেকে। তো আমার সেশন বেরিয়ে গেছে অলরেডি, এবছর নিয়ে 3টে পাস আউট সেশন বেরিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা স্টুডেন্টদের ভবিষ্যতের জন্য বা স্টুডেন্টদের প্লেসমেন্টের জন্য যেসব কোম্পানিগুলো অ্যারেঞ্জ করেছি, সেই কোম্পানির মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, হয়তো ম্যাক্সিমাম বললে ভুল হবে, ম্যাক্সিমাম অনেকে জব প্রিপারেশনের জন্য গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেয়, ঠিক আছে, হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নেয়,
আমরা 100% প্লেসমেন্ট দিই, কিন্তু মানে প্লেসমেন্ট জব ক্যাম্পাসিং দিই, কিন্তু প্লেসমেন্ট 60-65% হয়ে থাকে। তো সেই সব কোম্পানিতে যেমন আইটিসি কোম্পানি, হ্যাঁ, জেবিএম, আইটিসি, জেবিএম, এল&টি, ভাস্কর সোলার, তারপর কিলোস্কার, ন্যাশনাল গ্লাস ফ্যাক্টরি, টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি, মানে টাটা ইয়াজাকি, বিকম সোলার, আরও নানান কোম্পানি আমরা ক্যাম্পাসিং দিয়ে থাকি। এখানে মোটামুটি ভালো রকম প্লেসমেন্ট আছে এবং ছাত্ররা সেখানে কাজে ঢুকে খুব স্যাটিসফ্যাকশন, যার ফলে আমরা চাইবো যে স্টুডেন্টদের প্লেসমেন্টের জন্য আরও ভালো ভালো কোম্পানি আনার। এবং এই জন্যে আমি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব, যদি কেউ মানে আইটিআই করার জন্য ইন্টারেস্টেড থাকে, তো এখনও অ্যাডমিশন চলছে আমাদের, ঠিক আছে, খুব হয়তো সীমিত সিট আছে, তো আমাদের 31 আগস্টের মধ্যে হয়তো ক্লোজ হয়ে যেতে পারে, ডিজিটির নির্দেশ আছে। তো এই মুহূর্তে যদি অ্যাডমিশন নিতে চায় সে নিতে পারে, এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সে এখানে আসতে পারে। থ্যাংক ইউ স্যার, আপনার থেকে অনেক কিছু তথ্য পেলাম। তো এই মুহূর্তে আরও একটা প্রশ্ন আমি করবো, যে এই মুহূর্তে এই আইটিআই কলেজে কতগুলো ট্রেড বর্তমান আছে বা কোন কোন ট্রেডের সিট খালি আছে, আপনারা যদি একটু বলেন। ট্রেড বলতে যে আমাদের আমরা আইটিআই কলেজে ট্রেডগুলো আছে, 5টা ট্রেড আছে, ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রনিক্স মেকানিক আছে, সার্ভাইভেল আছে, কিছু কিছু ট্রেড খালি আছে। তো স্টুডেন্টদের এনকোয়ারি অনুযায়ী, অর্থাৎ কোন স্টুডেন্ট কোন ট্রেড নিতে চায়, তো সেইখানে কলেজে আসতে হবে তাকে, কলেজে এসে ডিসাইড করে ট্রেডটাকে ট্রেড চুজ করতে হবে এবং সেখানে অ্যাডমিশন নিতে হবে। তবে সিট সীমিত। তো আপনি বললেন সিট সীমিত, তো তোমাদের প্রত্যেককে আমি বলবো, তোমরা যদি কেউ আগের থেকে একটু যোগাযোগ করতে চাও বা আগের থেকে কিছু তথ্য জানতে চাও, সেক্ষেত্রে দেখো স্ক্রিনে তোমরা 3টে নম্বর দেখতে পাচ্ছ, যে কোনো একটা নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করতে পারো, তোমরা বিস্তারিত জানতে পারো। আমি তোমাদের এটাই বলবো যে পারলে একবারে তোমার গার্জেনকে নিয়ে আসো, বাবা বা মাকে নিয়ে আসো, কলেজে আসো, কলেজ দেখো, সামনাসামনি এসে কথা বলো কোন ট্রেড ভালো হয় স্যারদের সঙ্গে। দেখো বাড়ি বসে সব কিছু হয় না, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই তোমরা কলেজে এসো, ঠিক আছে। তো স্যার আরেকটা বিষয়, যে স্টুডেন্টদের মাথার মধ্যে কোশ্চেনটা আসবে স্বাভাবিক, এবং আমার মনের মধ্যেও যে কোশ্চেনটা আসছে, যে সাধারণত আমরা দেখে থাকি যাদের নম্বর কম থাকে তারা যদি ফিটার, ইলেকট্রিশিয়ান এই ধরনের ট্রেডে ভর্তি হতে চায়, তাদের একটা মোটামুটি ভালো টাকার খরচা হয় বা ভালো টাকা তাদের ফিস দিয়ে কিন্তু বেসরকারি কলেজে ভর্তি হতে হয়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে যেহেতু কিছু স্টুডেন্টের ধরুন নাম্বার কম আছে, যদি তারা ধরুন সাপোজ ফিটার বা ইলেকট্রিশিয়ানের মতন ট্রেডে ভর্তি হতে চায়, ধরুন তার মাধ্যমিকের নম্বর কম, সেক্ষেত্রে তার কী খরচা হতে পারে, বা আইটিআই মানে সরকারি কলেজ বলে তার কী কোনো রকম খরচা কম বা বেশি, মানে খরচার ব্যাপারটা কী আছে বা আপনাদের এখানে খরচার কী কী ব্যাপারগুলো আছে যদি একটু কিছু বলেন, তাহলে ছাত্রছাত্রীদের জন্য হেল্প হয়। তো স্যার আমি চাইবো যে কোনো একজন আপনার একটা বিষয়টা বলুন। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে গভর্নমেন্টের এবং আইএমসির যে ফি স্ট্রাকচার আছে, তো সেখানে নো ডাউট এটুকু বলা যায় যে বেসরকারি কলেজের থেকে অনেক কম এবং সেটা লিমিটেড। এবং যদি কেউ ফিটার ইলেকশনের মতো ট্রেড নিতে চায়, সেক্ষেত্রে হয়তো একটু কস্টিংটা ক্যারি করতে হবে যেহেতু মাদার ট্রেড, ঠিক আছে। তো সেক্ষেত্রে কলেজ এসে যোগাযোগ করাটাই আমার মনে হয় ভালো। তো ছাত্রছাত্রীরা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই, দেখো আইএমসি কোটা বলতে এখানে যেটা বলা হচ্ছে, যে অনেকে তোমরা ভেবে থাকবে যে সরকারি কলেজ মানে হয়তো পুরোপুরি আমরা একদম কোনো রকম খরচা ছাড়াই আইএমসি কোটায় ভর্তি হতে পারবো, সেটা কিন্তু নয়। আইএমসি কোটা বলতে স্যাররা যেটা বলতে চাইছে, দেখো তোমার হয় খুব ভালো নাম্বার চাই, আমি একদম সহজিত উদাহরণ দিয়ে বলি, তুমি যদি ফিটার বা ইলেকট্রিশিয়ানের মতন ট্রেডে ভর্তি হতে চাও, হয় তোমার মাধ্যমিকের নম্বর খুব ভালো হওয়া চাই, অথবা তোমাকে টাকা খরচা করতে হবে ফিটার বা ইলেকট্রিশিয়ানের মতন ট্রেডে ভর্তি হওয়ার জন্য। তো এক্ষেত্রে তোমার কাছে এখন দুটো অপশান আছে। নাম্বার ওয়ান অপশান হচ্ছে তোমাকে বেসরকারি কলেজে ভর্তি হতে হবে, অথবা তোমাকে কী করতে হবে, সরকারি কলেজে আইএমসি কোটায় ভর্তি হতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের মনে কোশ্চেনটা আসবে যে সরকারি কলেজে ভর্তি হওয়া ভালো নাকি বেসরকারি কলেজে ভর্তি হওয়া ভালো। আর স্যার যেটা বললো যে বেসরকারি কলেজের থেকে অবশ্যই এখানে ফিস তোমাদের অনেকটাই কম থাকবে, তবে টাকা পয়সার ব্যাপারে একটু হলেও কিছু ব্যাপার আছে। তো আমি বলবো যে ব্যাপারটা তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তথ্য কিছু জানতে পারো, অথবা সরাসরি কলেজে এসে তোমরা কিন্তু কথা বলতে পারো। কিন্তু এরপরে আমরা যে প্রশ্নটা স্যারদের কাছে করতে চলেছি, সেটা হচ্ছে আমরা জানতে চাইবো যে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের মধ্যে ডিফারেন্স কোথায়, ঠিক আছে। সার্টিফিকেটের কোনো রকম পার্থক্য থাকে কি না, বা সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের কোনো রকম সমস্যা হতে পারে কি না, সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে, কোন কলেজে ভর্তি হওয়া উচিত, সেই বিষয়গুলো চলো আমরা একটু জেনে নিই। তো স্যার সুমন স্যার আপনাকে আমি জানতে চাইবো আপনার কাছে, যে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের মধ্যে যে পার্থক্যের ব্যাপারটা, বা কোন কলেজ থেকে করলে ভালো হয়, বা সরকারি কলেজ থেকে আমি কেন আইটিআই করবো বা করা কেন উচিত, সেই বিষয়টা যদি আমার ছাত্রছাত্রীদেরকে আপনি একটু ক্লিয়ার করে বলে দেন। সার্টিফিকেটের বিচারে কিন্তু গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে কোনো প্রবলেম নেই, কিন্তু যে জায়গাটা আমাদের প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের বেশ কিছু কোম্পানি আছে, যেমন মাইনিংয়ের বেশ কিছু কোম্পানি আছে,
যারা কিন্তু গভর্নমেন্ট কলেজের ছেলেদের ঘরেই প্রেফার দেয়। আমরা জানি কিন্তু সিবি তারা দেয় বা তাদের মানে ইন্টারভিউ হয়, কিন্তু অ্যাটলিস্ট তাদের ঘরে দেখা গেছে যে তারা কিন্তু প্রাইভেট কলেজ যখনই বলা হয় যে ও প্রাইভেট কলেজের স্টুডেন্ট আছে, তো তখন কিন্তু বলে কি ঠিক আছে তোমাকে জানানো হবে। কিন্তু গভর্নমেন্ট কলেজ কথাটা শুনেই কিন্তু ওরা অ্যাক্টিভ থাকে এবং কী বলে যে তোমরা আমাকে সিবিটা পাঠাও, এটা আমাদের কলেজের বেশ কিছু স্টুডেন্ট হয়েছে, আদার্স কলেজে তারা বন্ধুবান্ধবকে রেফার করেছিল, সেখানে দেখা গেল তাদের কোনোরকম কল আসেনি। তোমাকে যদি প্রাইভেট কলেজে, প্রাইভেট আর মানে সরকারি যে কলেজটা আছে, প্রাইভেট কলেজে তোমার যে ফি স্ট্রাকচার যাবে সরকারি কলেজে সেই কাছাকাছি যাবে। আমার মনে হয় তার থেকে যে সরকারি কলেজ থেকে নেওয়াটাই বেস্ট হবে আইটিআইয়ের ক্ষেত্রে। এবং যে সমস্ত জবগুলো আছে ধরে কীভাবে প্রত্যেকটাকে স্টেপ বাই স্টেপ পড়ানো হয় প্রত্যেকটা জায়গাকে ক্লিয়ার করে, এবং আমাদের এখানে যেটা মেন দেখা হয় যে শুধুমাত্র জব নয়, কেউ গভর্নমেন্ট জব পেয়ে গেছে তারপরেও কিন্তু তার স্কিল টেস্ট বলে একটা টেস্ট হয়। আমরা শুধু বাহ্যিক দেখে থাকি যে কে পরীক্ষা দিল পাস করে গেল, কিন্তু তারপরেও স্কিল টেস্ট থাকে, যেটা আমাদের এখানে স্টুডেন্টদের ঘরে ফ্রিতে পুরো বলা হয় যে তোমরা পাস করে গেছো গভর্নমেন্ট পরীক্ষা। আমাদের এখানকার যে সমস্ত ইনস্ট্রাক্টররা আছেন তারা প্রত্যেকেই কিন্তু অত্যন্ত কেয়ারে তাকে ওই স্কিল টেস্টটা শেখায় যে কীভাবে গেলে এই হেল্পটা, কিন্তু আদার্স অনেক জায়গায় নেই আমার অন্তত অভিজ্ঞতায়, কিন্তু আমাদের কলেজে সেটা আছে। এবং বাইরেকার স্টুডেন্ট, আমি কয়েকটা কলেজের বাইরেকার স্টুডেন্টও কিন্তু আমাদের এখানে আছে স্কিল টেস্ট করতে বা স্কিল টেস্টটা শিখতে। তাহলে এ থেকে আমি বুঝতেই পারি যে কীরকম প্র্যাকটিক্যাল আমাদের এখানে শেখানো হয়, কেন ছেলেটা এখানে আসছে, হয়তো সে তারা আজকে আসেনি বা দেখাতে পারবো না, কিন্তু তোমরা যদি আসো তো অবশ্যই সেটা দেখতে পাবে। তো বন্ধুরা আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল রুমগুলো দেখবো, তোমাদেরকে দেখানোর আগে আমি নিজেই দেখে নিয়েছি প্র্যাকটিক্যাল রুমগুলো, দারুণ। এখানে ছাত্রছাত্রীরা যখন ক্লাস করছিল তখন আমি এসেছিলাম ঘোরার জন্য, ঠিক আছে। তো তোমাদেরকে সমস্ত প্র্যাকটিক্যাল রুম আমি দেখাবো, তার আগে আমি একটুখানি আরও যে সমস্ত স্যাররা আমাদের সঙ্গে আছেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি চাকরি বাকরির পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমাদের কাছে কোন ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করা উচিত, বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে ব্যাপারগুলো আছে বা ফিটার যে ব্যাপারগুলো আছে। আমি চাইবো যে বাকি দুজন যে স্যাররা আছেন আমাদের সঙ্গে তারা একটু বলুক যে সরকারি চাকরির জন্য কোন ট্রেডগুলো ভালো, বা কোন ট্রেড নিয়ে যদি আমরা পড়াশোনা করি সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের বেশি সুবিধা হবে। তো স্যার আমি চাইবো যে আপনার দুজনের মধ্যে যে কোনো একজন প্লিজ একটু বলবেন। আপনি বিশেষ করে স্যার আপনার কাছে জানতে চাইবো যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কী, বা এই দুটো ট্রেডের মধ্যে কোন ট্রেডটা বেশি ভালো সেটা যদি আপনি একটু বলেন। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স মেকানিক আর ইলেকট্রিশিয়ান দুটো আলাদা ট্রেড, সম্পূর্ণ আলাদা ট্রেড। আমরা দুটোকে অনেকেই জানি না, দুটোকে একসঙ্গে আমরা কী করি মার্চ করে দিই যে দুটো সেম ট্রেড, কিন্তু ইলেকট্রিশিয়ান সম্পূর্ণভাবে আলাদা ট্রেড, ওটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আর ইলেকট্রনিক্স মেকানিক্স মানে হচ্ছে পুরোপুরি ওটা ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইলেকট্রিশিয়ান ট্রেডে এখন সরকারি চাকরি তো যারা পড়াশোনা করে, মেনলি যারা গভর্নমেন্ট কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হয় বা যারা IMC-তেও ভর্তি হয়, তারা মেনলি কিন্তু ইলেকট্রিশিয়ানের গভর্নমেন্টের জন্যই ভর্তি হয়, গভর্নমেন্টের প্রিপারেশন জন্য। গভর্নমেন্টের সেক্টরগুলোতে যেমন স্যার সুমন স্যার আগে বলেছে, তার সঙ্গে আমি কিছু অ্যাড করে যেটা বলবো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা রয়েছে PDCL, WBPDCL, তারপরে রয়েছে WBACTCL, WBACDCL, এইগুলোতে পার্টিকুলারভাবে ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ান থেকেই কিন্তু ভ্যাকেন্সিটা থাকে। ওকে, ফিটার থাকে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ানটা বেশি থাকে, এই জন্য ইলেকট্রিশিয়ানের ছেলেমেয়েরা বেশি ঝোঁক রয়েছে পড়াশোনার জন্য। আর অল ইন্ডিয়া বেশি দেখা গেছে ফিটারের ভ্যাকেন্সিটা বেশি থাকে গভর্নমেন্টের, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখা গেছে ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সিটা অনেক বেশি থাকে। তো বন্ধুরা আমরা জানলাম, স্যার অনেকটাই খুব সুন্দরভাবে বলে দিল যে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য আমাদের কী আছে, এবং তার সঙ্গে সঙ্গে স্যার যেটা বলল যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে টোটালে দেখতে গেলে ফিটারের ভ্যাকান্সি কিন্তু সবথেকে বেশি থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকট্রিশিয়ানের টোটালে ভ্যাকান্সি কিন্তু আমাদের বেশি থাকছে। এছাড়া তোমরা প্রত্যেকেই জানো যে বিশেষ করে রেলের ক্ষেত্রে ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই দুটো ট্রেডের চাহিদা কতটা বেশি, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওয়েল্ডারের স্যারও আছেন, ওয়েল্ডিংয়েও আমরা জানি যে প্রচুর পরিমাণে রেলের তরফ থেকে, যেমন একটা ছোটো উদাহরণ দিয়ে যদি বলি যে প্রচুর ভ্যাকান্সি বেরোয়, তো ওয়েল্ডিং নিয়ে ট্রেড নিয়ে পড়াশোনা করলে কী কী বেনিফিট আমরা পেতে পারি সেই বিষয়গুলো আমরা চাইব যে আমাদের যে স্যার আছেন তিনি কিছু বলুক। তো স্যার আপনি কিছু বলুন ওয়েল্ডিং সম্বন্ধে। আমাদের ওয়েল্ডিং সাবজেক্টটা যেটা আছে, ফিটার ইলেকট্রিশিয়ানে তো গভর্নমেন্টে অনেক হিউজ মানে সিট বেরোয়, কিন্তু আমাদের একটা সবথেকে বেশি যে অ্যাডভান্টেজটা আছে সেটা আমি সবার কাছে রাখবো, যেটা ওয়েল্ডিংয়ে আমাদের একটাই অ্যাডভান্টেজ, যেটা আমাদের লোকো পাইলটের ফর্মটা ফিল আপ করা যায় না, কিন্তু টেকনিশিয়ানটা ফর্মটা ফিল আপ করা যায়, মানে রেলের ক্ষেত্রে সেই টেকনিশিয়ানের মধ্যে যখনই ওটা ফার্স্ট স্ল্যাপস আর সেকেন্ড স্ল্যাপ মানে দুটো স্ল্যাপের মধ্যে পরীক্ষাটা হয়, ফার্স্ট স্ল্যাপে যেটা রিজনিং জিকে হয়, তারপরে কিন্তু সেকেন্ড যে স্ল্যাপটা হয় সেটা ট্রেড রিলেটেড হয়, তো ওই জায়গাতে যখনই ওয়েল্ডার ট্রেডরা যখন টেকনিশিয়ানটা ভরে তখনই কিন্তু তার কিন্তু কাট আপটা কিন্তু খুবই কম হয়, সেটা একটা বেশ একটা অ্যাডভান্টেজ আছে। তার জন্যই যারা যারা ওয়েল্ডিং করেছে না কেন,
তারা কিন্তু এই টেকনিশিয়ানের দিক থেকে ওরা একটু বেশি অ্যাডভান্টেজ পেতে পারবে ফিটার আর ইলেকট্রিশিয়ানের দিক থেকে। তাছাড়া আদার্স আরও অনেক গভর্নমেন্ট ইয়ে আছে, রিকমেন্ড আছে যেগুলোতে আমাদের মানে ওয়েল্ডার ভরতে পারে। তার সাথে সাথে আমাদের যারা আন্ডারটেকিং যারা সেল হলো ভেল হলো ডিআরডিও আছে যারা, তো সেই সেই রকমের সবাই কিন্তু ওর মধ্যে ফর্ম ফিল আপ করে সেই চাকরির একটা সিট বেরোয় সেখানে ওরা ফিল আপ করতে পারে। এটাই আমি বলবো, ওয়েল্ডার ট্রেডটাও আমাদের এখানে খুব মানে একটা মাডার ট্রেডের মধ্যেও আসে, ইলেকট্রিশিয়ান আর ফিটারের মধ্যেও আসে, সেটাই কথাটাই বল। তো বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকটা বিষয় খুব সহজে বুঝতে পারলে। এছাড়া আরও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, অথবা ডাইরেক্ট আমি বলবো যে কলেজে এসে যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে সবথেকে বেস্ট হয়। আশা করি মোটামুটি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হলো। চলো এরপরে আমরা সরাসরি প্রথমে যাবো হচ্ছে ফিটার প্র্যাকটিক্যাল রুমে, তারপরে আমরা যাবো হচ্ছে ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল রুমে, তারপরে আমরা ওয়েল্ডিংয়ের যে প্র্যাকটিক্যাল রুম আছে সেই প্র্যাকটিক্যাল রুমগুলো আমরা দেখবো, ঠিক আছে? চলো সরাসরি আমরা প্র্যাকটিক্যাল রুমে এবার যাবো। হলো আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ, এখানে দেখেন আসতে থাকেন, এখানে ডিসি জেনারেটর, এখানে ডিসি জেনারেটর দুটো ভাগ রয়েছে, একটা রয়েছে কম্পাউন্ড একটা রয়েছে শান্ট। তো আমাদের যে ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপে মেনলি কী হয়, এখানে হাতে নাতে ওরা কাজ করে, এরকম নয় যে একজন কাজ করলো আর সবাই আমরা কাজ করলাম ইনস্ট্রাক্টর দেখলাম আর বাকিরা সবাই দেখলো, এমনটা সিস্টেম এখানে নয়। এখানে পুরোপুরি সবাই নিজে হাতে কাজ করে, মানে প্যানেলটা পুরোপুরি রেডি করে এখানে, এখানে আপনারা দেখতেই পারেন পরপর। এখানে ওরা নিজে এটাকে পুরো ওভারহোলিং করে, মানে এই শ্যাফ্ট পুরো খুলে এটা ওভারহোলিং করে ওরা পুরো ভেতরে কোনটা পোল কোনটা আর্মেচার এটা দেখতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখেন, এইখানে আমাদের পুরোপুরি হাতে নাতে কাজ হয়, এটা অ্যাজ এ টেকনিশিয়ান যেমন কাজ করে তেমন পুরো কাজ হয়। এটা হচ্ছে একটা এসি টু ডিসি কনভার্টার, এটা ছোটো অল্টারনেটার একটা রয়েছে, এটা অল্টারনেটারে ওরা কাজ করে। এখানে ফ্রিকোয়েন্সি মিটার, এখানে ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়, তারপরে স্পিডকে বাড়িয়ে ফ্রিকোয়েন্সি ভ্যারি করা হয়, এগুলো সব এখানে করতে পারে ওরা, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে রয়েছে ইলেকট্রিক্যাল মেশিন ট্রেনার, এই মেশিন ট্রেনারে ওরা পুরো অপারেট করে। এবং পরপর তিনটে এখানে আলাদা আলাদা মেশিন রয়েছে, এরা এরা পুরোপুরি এটা করতে পারে। এখানে সব ধরনের মেশিন রয়েছে, কিন্তু এই মেশিনগুলোর দেখতে সবই একই রকম, সবই সাপ্লাই দিলে চলবে, কিন্তু পার্টিকুলার এখানে কোন মেশিনটা কীভাবে চালু হবে সেটা কিন্তু এখানে জানানো হয়। দুটো ফেজ নিউট্রাল দিলে চলবে এমনটা নয়, অ্যাকচুয়ালি সবার ডিসিতে কোনটা চলবে, কোনটা থ্রি ফেজে চলবে, কোনটা প্রত্যেকটা আলাদা আলাদা কানেকশানে চলে। তো এরপরে আপনারা দেখতে পারেন এখানে যে একটা স্টুডেন্ট এটা কাজ করছে, তো আজকে ছুটির দিন তাই একজন স্টুডেন্টকে আমরা ডেকেছি তাই করছে, নাহলে কিন্তু আমাদের ওয়ার্কিং ডেতে পুরো এটা ভরা থাকে ওয়ার্কশপটা। তো এখানে একটা স্টার ডেল্টা স্টার্টার, আপনারা যদি একটু এসে দেখেন দেখতে পারেন যে একটা স্টার ডেল্টা স্টার্টার ও নিজের হাতে কানেকশান করছে, শুধুমাত্র অপারেট নয় নিজে কানেকশান করে এটা চালু করবে। এটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার হয়, টাই অটোমেটিক হয়, সেমি অটোমেটিক হয়, এটা নিজেরাই করতে পারে। এরপরে ওখানে এসে এখানে ওয়ার্কশপে দেখতে পারেন, এখানে একটা ছেলে আমরা তাকে শান্তিতে দেখেছি, এখানে ও একটা স্লিপিং মোটর স্টার্টার স্লিপিং মোটরের সঙ্গে কানেকশান করছে, নিজের হাতে করছে এবং নিজের হাতে ওটা অপারেট করছে। এইরকম নয় যে আমি করব আর ওরা পাঁচজন মিলে দেখবে, এই সিস্টেম এখানে নিজেরাই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এখানে প্র্যাকটিক্যাল করানো হয়। এছাড়াও আমাদের পাশে অনেক এই যে ডিসি মোটর, এটা হচ্ছে ডিসি মোটর, চারটে ডিসি মোটর রয়েছে, কিন্তু ডিসি সাপ্লাই দিয়ে দিলে ডিসি মোটর চলবে এটা সম্পূর্ণ ভুল কথা, তার জন্য আলাদা আলাদা স্টার্টার থাকে, সেইভাবে ওরা শেখে এখানে ইন্ডিভিজুয়ালি শেখে। যদি ইলেকট্রিশিয়ানে কেউ ভর্তি হয় এখানে, তাহলে এখানে পুরোপুরি তার পেছনে আমরা একদম 100% এফোর্ট দিই এবং পুরোপুরি সে শেখে, আর গভর্নমেন্ট চাকরিতে তার টেকনিক্যাল পার্টটা পুরোপুরি আমরা ক্লিয়ার করে দিই এবং নন টেকনিক্যাল পার্টটার জন্য আমরা হেল্প করি। তো তোমরা যদি এখানে অ্যাডমিশন নাও, পুরোপুরিভাবে টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান পার্টটা তোমরা ক্লিয়ার পাবে এখানে, আর উইথ প্র্যাকটিক্যাল নট থিওরি শুধুমাত্র। এটা হলো আমাদের ইলেকট্রিশিয়ান আরেকটা প্র্যাকটিক্যাল রুম, এখানে ফার্স্ট ইয়ারদের প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে? আমাদের দুটো ইয়ারে আলাদা আলাদা প্র্যাকটিক্যাল রুম আছে, ঠিক আছে? এখানে হাউস ওয়্যারিং, এখানে বোর্ডগুলোতে হাউস ওয়্যারিং হয়, আর বেসিক এখানে ট্রান্সফর্মারের প্র্যাকটিক্যালগুলো করানো হয়, এদিকে ট্রান্সফর্মারের প্র্যাকটিক্যালগুলো এখানে করানো হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লেদ মেশিন, এটা হচ্ছে আমাদের ফিটার ওয়ার্কশপ টু, যেখানে কেবলমাত্র আমাদের যে টার্নিং বা গ্রাইন্ডিং বা ড্রিলিং যে সমস্ত অপারেশনগুলো হয় সেগুলো হয়। তো এখানে আমাদের লেদ মেশিনে অপারেশনও প্রত্যেকটা করা হয়, প্রত্যেকটা লেদ মেশিন রানিং, প্রত্যেকটা লেদ মেশিন আমাদের রানিং কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা জব যে আমরা কীভাবে করবো সেগুলো সব সেট আপও করে দেওয়া আছে।
এবং আমাদের এখানে যে গিয়ারবক্সও খোলা আছে, আমাদের সেকেন্ড ইয়ারে যে কীভাবে পাওয়ার ট্রান্সমিশন হয়, সেই পাওয়ার ট্রান্সমিশনের প্রত্যেকটা গিয়ারের সেটিং করা হয় কীভাবে, সেগুলোও কিন্তু স্টুডেন্টরা করে। গিয়ারবক্স খোলা অবস্থায় আছে, প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের রানিং কন্ডিশনেই আছে, এবং জবের টুল থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু একদম করা যায়। যে আমরা শুধুমাত্র বলবো না যে জব হয় না বা কিছুর কোনো প্রবলেম আছে। আর একটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে ড্রিল মেশিন। তো ড্রিল মেশিনে যে সমস্ত ট্যাপ বা আমরা ট্যাপ সেটগুলো কাটি বা যে কোনো কাজগুলোই করি না কেন, তো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবো। লাস্ট আমাদের যে মেশিনগুলো আছে, তো বেঞ্চ টাইপ যে ড্রিল মেশিনগুলো লাগানো আছে, এবং লাস্ট আছে আমাদের গ্রাইন্ডিং মেশিন। প্রত্যেকটা গ্রাইন্ডিং মেশিন আমাদের আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গ্রাইন্ডিং মেশিন কীভাবে কাজ করছে, আমাদের যে মেটালকে কীভাবে আমরা রিমুভ করবো বা কীভাবে গ্রাইন্ডিং করবো, সেটা পেডেস্টাইল একটা গ্রাইন্ডিং মেশিনও আমাদের এখানে আছে। তো তারপরে আমরা দেখে নিই যে আমাদের যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আমাদের শুধুমাত্র ফিটার মানে এটাই নয় যে আমাদের কিন্তু কিছু কোয়ালিটিকেও আমাদের চেক করতে হয়, যে আমরা কীভাবে একটা কোয়ালিটিকে চেক করবো। প্রত্যেকটা সেরকম যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বা প্রত্যেকটা জিনিসও কিন্তু আমাদের সেরকম সেট আপ আছে, প্রত্যেকটা কী কী মাইক্রোমিটার থেকে এবং টাইপ ভেরিয়াস টাইপস অফ মাইক্রোমিটার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টও কিন্তু আমাদের এখানে সেট আপ করা আছে। আরও যে সমস্ত জিনিসগুলো আছে, যে ফাইল বা ভাইস, আমাদের ফিটারের ক্ষেত্রে বহু ধরনের জিনিস আমাদের দেখতে পাওয়া যায় যে কীভাবে কী কাজগুলো করা হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে ততটাই কিন্তু সেট আপ করা আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ততটাই অ্যামাউন্টে আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টই এগুলো ইউজ করে থাকে। তো আমাদের যেমন যেগুলো আমরা পাইপ এবং পাইপের যে সমস্ত কাজগুলো হয়, ফিটার মানে শুধু এরকমই না যে ফিটিংস কাজ, আমাদের যে প্লাম্বারের যে চ্যাপটা থাকে সেই প্লাম্বারের কাজকর্ম কিন্তু স্টুডেন্টরা করে। তো প্লাম্বারের প্রত্যেকটা জিনিসের ইনস্ট্রুমেন্টও কিন্তু আমাদের এখানে আছে। এবং লাস্ট অফ অল যেটা, সেটা হচ্ছে কি যে আমাদের সিদ মেটাল এবং হ্যাকসোইংয়ের যে ব্যাপারগুলো আছে, যে আমরা কীভাবে করি, তো সে সমস্ত প্রত্যেকটা টুলসও আমরা এখানে রেখেছি যে প্রত্যেকটা কীভাবে কাজ হয়। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এখানে কাজ হয়েছে, স্টুডেন্টরা এখানে সব এগুলো ইউজ করে থাকে। তো এটাই হচ্ছে আমাদের ল্যাব ওয়ার্কশপ টু ফিটার ল্যাব। আমাদের যে সমস্ত যে আমরা ওয়ার্কশপে যে ফিটারে যে আমাদের মেটালগুলো হয় না, তো মেটালগুলোকে কেটে ওরা ফিটার পুরো নামটা যেটা করেছে, পুরো ব্যাপারটাই কিন্তু ওরা এই জিনিসটাকে তৈরি করেছে। তো আমাদের এখানে যে ল্যাবটা আছে এটা হচ্ছে ফিটার ওয়ান ওয়ার্কশপ, যেখানে আমাদের ফার্স্ট ইয়ারে যে ফিটিং জব, যে সমস্ত ফিটিং জবগুলো হয় সেগুলি কিন্তু আমরা এই ভাইসের সাহায্যে, আমরা জানি যে ফিটারের একটা মেন পার্ট হচ্ছে ফাইল অ্যান্ড ভাইস, যে কীভাবে কোনো একটা জিনিসকে কীভাবে ফিটিংস করতে হয়, তো সেভাবে এটা আমাদের ফিটার ওয়ার্কশপটা আছে। তো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য লকারের যে ব্যবস্থা থাকে, প্রত্যেকটা লকারেও তাদের ব্যবস্থা আছে। এবং আমাদের যে জবগুলো করতে হয়, তো সেই জবগুলো আমাদের এখানে করা আছে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ইয়ারে, অর্থাৎ আমাদের যে কী কী ধরনের জব হয় প্রত্যেকটা জব কিন্তু আমাদের প্রত্যেকটা করে দেওয়া হয়েছে, স্টেপ বাই স্টেপ প্রত্যেক বিভিন্ন ধরনের যে জব আমরা দেখি, তো জবগুলো কিন্তু এখানে স্টুডেন্টরা করেছে। এবং প্রত্যেকের লকার এবং এখানে কেবলমাত্র ফিটিংসের যে সমস্ত জবগুলো হয়, ফিটিংসের জবটাই কেবলমাত্র এই ওয়ার্কশপে হয়। আর আমাদের যে ডায়াগ্রাম কীভাবে ড্রয়িং থেকে কী করে করায়, তো সেগুলো বোর্ডে আমাদের ড্রয়িংটা, সম্পূর্ণ ড্রয়িংটা আমাদের বোর্ডে দেওয়া থাকে, যে কত আমরা র মেটেরিয়াল সাইজ দেবো এবং আমরা জবটা কীভাবে করবো তার ছবিও কিন্তু সুন্দরভাবে দেওয়া থাকে। তো স্টুডেন্টরা মেটাল নিয়ে এখানে র মেটেরিয়াল পড়ে থাকে, তো র মেটেরিয়ালকে নিয়ে ওরা ওদের মতো করে কেটে কাটিং করে নেয়। এইটা হলো আমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপ। আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েল্ডিং ওয়ার্কশপের মধ্যে কী কী জিনিস থাকে বা কী জিনিস দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে শেখানো হয়, তার বিষয় নিয়ে আমি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে তোমাদেরকে ছোট্টর মধ্যে একটু বোঝাচ্ছি। দেখো, এখানে সমস্ত টুলসগুলো আছে, এই টুলসগুলো প্রত্যেক স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালভাবে দেওয়া হয়, তাদের নিজস্ব একটা লকার দেওয়া হয়, সেই লকারটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি দেখে নাও এখানে কি, দেখো এখানে হ্যান্ড স্ক্রিন আছে, এই হ্যান্ড স্ক্রিন দ্বারা ওরা কিন্তু ওয়েল্ডিংয়ের যে আই প্রোটেকশানটা হয় সেই আই প্রোটেকশানটাও দেয় এখানে। তারপরে এখানে সেফটি যতগুলো ইকুইপমেন্ট আছে সেই সেফটি ইকুইপমেন্টগুলো ওরা নিজের থেকেই ওরা পরে কাজ করে। এবার এখানে দেখো মেশিনের দিকে আমি চলে আসো, মেশিন দিকে দেখাচ্ছি মেশিন। এটা হলো ড্রিল মেশিন, এই ড্রিল মেশিন দ্বারা প্রত্যেকই ছেলের জবের মধ্যে ড্রিলিং অপারেশান থাকে, সেই ড্রিলিং অপারেশানটা এখানে করে, এই ড্রিল মেশিনটা আছে। এখানে দেখো ওরা প্রত্যেকই এটা জব করে, সেই জবটা আমি তোমাদের কাছে দেখাবো। এই জবটা প্রত্যেকেই ছেলেরা ইন্ডিভিজুয়ালি জব করছে। পাইপ ওয়েল্ডিং আছে, তার মধ্যে এখানে বাট নানা ধরনের যেই ওয়েল্ডিংগুলো আছে সেই ওয়েল্ডিংগুলো করছে। এবার দেখো এই মেশিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই মেশিনটার নাম হলো স্পট ওয়েল্ডিং। এই স্পট ওয়েল্ডিংয়ে শুধু একমাত্র তোমাদের যে জয়েন্টের যে পার্ট আছে সেটা, এটা ল্যাব জয়েন্টই কিন্তু অনলি জয়েন্ট হয়, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এই মেশিন দ্বারাও আমাদের
ছোট শিট মেটেলের মধ্যে তাদেরকে ওয়েল্ডিং করা হয়। এবার দেখো এটাকে বলছে আমরা এসি ওয়েল্ডিং ট্রান্সফর্মার। এই এসি ওয়েল্ডিং ট্রান্সফর্মারটা আমাদের ওয়ার্কশপের মধ্যে দুটো আছে, একটা অ্যাম্পিয়ার আছে 350, তার ওপরে আরেকটা আছে 450, সেটা ওদিকে আছে, আমি পরপর যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। এবার দেখো এটা এটাকে বলা হয় ওয়েল্ডিং টেবিল, কারণ ওয়েল্ডিং টেবিল যদি না থাকে তাহলে জব করা খুব মুশকিল। কিন্তু এই আর্থিংয়ের ব্যাপারটা থাকে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রের মধ্যে, সেই আর্থিংয়ের জন্য এই টেবিলটা দেখো আর্থিং আছে। এবার দেখো এই মেশিনটা আছে রেক্টিফায়ার সেট, এটা ডিসি রেক্টিফায়ার সেট। এই রেক্টিফায়ার এক ধরনের মানে অ্যাডভান্স মেশিন, এই অ্যাডভান্স মেশিন দ্বারা কিন্তু আমরা প্রত্যেক স্টুডেন্টকেও কিন্তু শেখাই, সে তারা এখান থেকেও ওয়েল্ডিং করে, এই মেশিন দ্বারা ওয়েল্ডিং করে, দেন এসি ওয়েল্ডিং ট্রান্সফর্মার দ্বারাও কিন্তু ওরা ওয়েল্ডিংটা করে। এবার দেখো এখানে এই যে কথা একটু আগে আমি বলেছিলাম কি এসি ওয়েল্ডিং ট্রান্সফর্মারটা আমাদের দুটো আছে, এটা এই যে সাপ্লাইটা দিচ্ছে কিন্তু 450 মানে 450 অ্যাম্পিয়ারে সাপ্লাইটা দিচ্ছে। তো এই দু রকম মেশিন আছে, দেন আর একটা মানে অ্যাডভান্সের ওপরে যে মেশিনটা আছে ওটাও আছে। আমাদের এখানে মেশিনের কোনো প্রবলেম নেই, সমস্ত মেশিনগুলো চলে আর রীতিমতো সমস্ত মেশিনগুলোও কাজ করে। এবার আমি চলে আসছি এই গ্রাইন্ডার হুইলটা, গ্রাইন্ডার হুইলটা দেখো এখানে দুটো পার্টে আছে, একটা ছোট একটা বড় গ্রাইন্ডার আছে। কাজের অ্যাজ এ ওয়ার্কের হিসাবে যেইভাবে কাজ হবে সেইভাবে আমরা এই দুটো গ্রাইন্ডারে আমরা কাজ করতে পারি। এবার দেখো আমাদের আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআইয়ের মধ্যে যে ওয়েল্ডার ট্রেডটা আছে, সেই ট্রেডের মধ্যে দেখো আমি তোমাদেরকে সাপোজ একটা দেখাই এখানে কি কত ছেলে প্রত্যেক যেটা আমি বলেছিলাম ইন্ডিভিজুয়ালভাবে জয়েন্ট করে ওয়েল্ডিং করে, সেই ওয়েল্ডিংটা দেখো কত করেছে। আমাদের যেটা পাঁচটা পজিশনে চারটে পজিশনে ওয়েল্ডিং হয় আর পাঁচটা জয়েন্ট হয়, সেটা সমস্ত পজিশন আর সমস্ত জয়েন্টসের মধ্যেও আমরা কিন্তু ওয়েল্ডিংটা আমাদের আমডাঙ্গায় গভর্নমেন্ট আইটিআইয়ের মধ্যে করানো হয় ওয়েল্ডার ট্রেডের মধ্যে। এবার আমি দেখাচ্ছি একটা উন্নত মেশিন অ্যাডভান্স, এটাকে বলছে প্লাজমা কাটার মেশিন। এইটা প্লাজমা কাটার মেশিনটা কেন আমাদের এখানে আনা হয়েছে, এটার রেসপেক্টে আমাদের ছোট ছোট কাটিং অপারেশন যেটা মিডিলে থাকে, মিডিলে কিন্তু আমরা হ্যাকসোইং করতে পারি না, তার ক্ষেত্রে কিন্তু মিডিলের যে সিটটাকে যদি কাটতে হয় তার জন্য আমাদেরকে এই প্লাজমার মেশিনটা যেটা অ্যাডভান্সের মধ্যে আসছে সেটা আমাদের দেওয়া হয়েছে। দেখো এখানে আমি একটু আগেই বলেছিলাম যে ছেলেদেরকে ইন্ডিভিজুয়াল টুলসগুলো দেওয়া হয় আমডাঙ্গার মধ্যে, এই যে ওদের লকার আছে এই লকারের মধ্যেই কিন্তু ওরা নিজস্ব টুল সমস্ত সেফটি ইকুইপমেন্টগুলো সমস্ত রাখে, চাবিটা এখানে থাকে আর ওরা যখনই প্র্যাকটিক্যাল রুমে আসে তখন নিজের চাবিটা খুলে ওরা সেফটি প্রিকুয়েশান পরে বাকি অপারেশনের মধ্যে কাজ করে। এবার দেখো এই টেবিলটা বেঞ্চ ভাইস বলছি, এখানে দেখো এই ভাইসগুলো আছে, সেই ভাইসগুলোর মধ্যে প্রত্যেক ছেলেরা নিজের নিজের জবের অপারেশনটা করে, এজ প্রিপারেশন থেকে নিয়ে সমস্ত কিছু এই অপারেশনটার জন্য এই ভাইসটা আমরা এখানে করে রেখেছি। আর দেখো এই টেবিলটা আছে, এই টেবিলটা দেওয়া হয়েছে, এর উপরে আমাদের নিচে আমি একটু দেখাবো আমার বন্ধুকে বলবো, নিচে যেটা আমাদের এখানে যে মেটেলটা রাখা আছে সেই মেটেলটার মার্কিং করাতে আর মেজারিং করাতে মধ্যে যেগুলো মানে একটা সাফিসিয়েন্ট যে জায়গাটা লাগে সেই জায়গাটা টেবিলটার জন্য আমরা রেখেছি। এবার আরও একটা আমার বন্ধুকে বলবো কি আমাদের ওয়ার্কশপের মধ্যে যেই পোস্টার ব্যানারগুলো লাগানো হয়েছে এটা রীতির মতন আমাদের থিওরি রিলেটেড, দেন এটা প্র্যাকটিক্যালও রিলেটেড, তার জন্য আমরা কিছু মেটেরিয়ালস যারা আমরা করেছি সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালের মধ্যেও লাগিয়েছি, যেন প্র্যাকটিক্যাল করার সময় যে ছেলেরা যেই অনুভবটা নিতে চাইছে কি হ্যাঁ এর নামটা কি আছে বা কি এর বিস্তারিত কীভাবে আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। আরও কিছু আমাদের কাছে আছে কিন্তু এই পুরোটা বলা যাবে না, কিন্তু তারও আমি একটা কথাই বলবো তোমাদেরকে কি এই আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআইয়ের মধ্যে যদি ওয়েল্ডার ট্রেড নিয়ে যদি পড়ো তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো কি আগামী ভবিষ্যতের জন্য তোমরা উজ্জ্বল হয়ে পারবে। আর তোমরা এই ট্রেডটাকে নিয়ে যদি ভাবনা চিন্তা করছো তো মানে তাড়াতাড়ি করে আমাদের এই দেখবে কি নিচে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট যোগাযোগ করো, সেই যোগাযোগ করার পরে আর 30 তারিখ আমাদের লাস্ট ডেট আছে, সেই লাস্ট ডেটের মধ্যে তোমরা তাড়াতাড়ি করে সিট নিজের অ্যাডমিশনটা করিয়ে নাও
আর আগামী দিনের জন্য তোমাদের শুভকামনা দিচ্ছি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনের মধ্যে আসে, অবশ্যই তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা কলেজের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের প্রত্যেককে এটা বলবো, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে IMC কোটা সিট খালি আছে, অর্থাৎ তোমাকে কিন্তু ভর্তি হতে গেলে কিছু হলেও টাকা পয়সা দিয়ে, তোমাকে ফিস দিয়ে কিন্তু ভর্তি হতে হবে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি তোমাদের প্রত্যেককে এটা বলবো যে নিজে ভালো করে বুঝবে, নিজের দায়িত্বে তোমার যদি মনে হয় যে ভর্তি হওয়া উচিত বা কোন ট্রেডে ভর্তি হলে তোমার জন্য বেস্ট হবে, সেটা খুব ভালো করে আগে নিজে বোঝো। নিজের দায়িত্বে কিন্তু অবশ্যই ভর্তি হও, ঠিক আছে? আমি এটাই বলবো, পারলে একবারে কলেজে এসো, কলেজে প্র্যাকটিক্যাল রুমগুলোকে দেখো, স্যারদের সঙ্গে কথা বলো, সব থেকে ভালো হয় তুমি তোমার সঙ্গে করে তোমার গার্জিয়ান অর্থাৎ বাবা বা মাকে নিয়ে এসে কলেজ ভিজিট করো, তারপরে সঠিক সিদ্ধান্ত নাও। অবশ্যই যে সিদ্ধান্তই নেবে না কেন, কিন্তু নিজের দায়িত্বে নেবে, ঠিক আছে? আমাদের কাজ সঠিক ইনফরমেশন তোমাদের কাছে তুলে দেওয়া, টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় কিন্তু ইউর স্টাডি চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কোনো অংশে দায়ী থাকে না, ঠিক আছে? দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।